আমরা এখন এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলিউশন করবো ইনশাল্লাহ। আশা করি দেখা যাচ্ছে। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মেবি ক্যামেরাতে এটা দেখতে পাচ্ছ আশা করি, আমি আসলে চিকন কালি ব্যবহার করে লিখেছি, মার্কারি ব্যবহার করে লিখিনি এই জন্য আর কি বলতেছি। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব গোলক 10.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ঘনত্বের 3/4 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে। গোলকটির উপাদানের ঘনত্ব বের করো। আমাদের এই গোলকটির উপাদানের ঘনত্ব বের করতে হবে। তো গোলকটিকে সমুদ্রের পানিতে নিমজ্জিত করে ছেড়ে দিলে 20 সেকেন্ড পর এর অবস্থান কোথায় হবে, যেখানে সমুদ্রের পানি ঘনত্ব দেওয়া আছে 1025 কেজি পার কিউবিক মিটার। তাহলে এই অবস্থাতে আমরা এই অঙ্কটা প্রথমে আমাদের বের করতে বলেছে উপাদানের ঘনত্ব বের করতে হবে। তো উপাদানের ঘনত্ব বের করার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে গোলকের ঘনত্ব দেওয়া আছে। তো আমরা গোলকের ঘনত্বকে যদি ধরি, সরি ধাতবগুলোক এত সরি আমি ভুল বললাম, তরলের ঘনত্ব দেওয়া আছে আর কি। তো তরলের ঘনত্বকে যদি আমরা রো 1 ধরি, তো রো 1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটা হচ্ছে গোলকের হচ্ছে তরলের ঘনত্ব আর কি। তো এই তরলের ভিতরে গোলকের 3/4 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে, তাই না? একটি ধাতবগুলোক 10.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ঘনত্বের তরলে 3/4 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে। আচ্ছা, কার 3/4 অংশ? টোটাল গোলকের আয়তনে 3/4 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে। এনিওয়ে, তো গোলকটির উপাদানের ঘনত্ব বের করো। যেহেতু এটা 3/4 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, তার মানে আমরা এটাকে বলবো এটি একটি ভাসমান বস্তু। তো ভাসমান বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে হচ্ছে কোন একটি বস্তুর ভর, বস্তুর ভর ইকুয়াল টু, সরি, বস্তুর ওজন ইকুয়াল টু প্লবতা। আশা করি মনে আছে এই কনসেপ্টটা, বস্তুর ওজনটাই হচ্ছে প্লবতা, তাই না? বস্তুর ওজন ইকুয়াল টু প্লবতা। তো আমরা আবার প্লবতা মানে আমরা জানি অপসারিত তরলের ওজন। তাহলে আমরা এখানে কথাটাকে এভাবে বলতে পারি, বস্তুর ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। এনিওয়ে, তাহলে বস্তুর ওজনকে যদি আমরা বলি যে হচ্ছে mg, আর তরলের ওজন হবে হচ্ছে, আমরা এক্সাম্পল হিসেবে বললাম তরলের ওজন m', তরলের ওজন হচ্ছে mg, m'g। আমরা তরলের ওজনকে বলতেছি, মানে যেই তরল অপসারিত হচ্ছে সেই তরলের ওজনকে বলছি আমরা m', g কেটে যাচ্ছে, ওকে। এনিওয়ে, আবার আমরা জানি যে ভর, এখন কি আছে এখানে, ভর আছে বস্তুর ভর। ভর সমান আমরা জানি আয়তন ইনটু ঘনত্ব। তো আমরা ধরি ভিটা হচ্ছে বস্তুর আয়তন, আর এখানে ঘনত্বটা হচ্ছে বস্তুর ঘনত্ব, রোটাকে বলছি আমরা বস্তুর ঘনত্ব। এনিওয়ে, আবার m'টা হচ্ছে অপসারিত তরলের ভর, তাই না? তাহলে অপসারিত তরলের ভরের ক্ষেত্রে আমরা বলবো অপসারিত তরলের আয়তন, আমরা এটাকে বললাম v1, এবং অপসারিত তরলের ঘনত্ব। এনিওয়ে, তো এখন এখানে একটা ব্যাপার একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু ইতিপূর্বে কনসেপ্টে বলেছি যে একটা বস্তু তরলের ভিতরে যতখানি অংশ ডুবে থাকে, ঠিক মানে একটা বস্তু একটা তরলের ভিতরে যে পরিমাণ আয়তন ডুবে থাকবে, ঠিক সেই পরিমাণ আয়তনের তরলে অপসারণ করবে। তার মানে অপসারিত তরলের আয়তন এবং একটি বস্তুর ডুবন্ত অংশের আয়তন সমান। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো এই গোলকটি কত অংশ ডুবে আছে? এটা যদি তরল হয়, তরলের ভিতরে টোটাল তরলের আয়তন 3/4 অংশ ডুবে আছে, তরলের আয়তন এই হচ্ছে ভুল বললাম, টোটাল গোলকের আয়তন 3/4 অংশ ডুবে আছে, গোলকের আয়তন যদি ভি হয়, তাহলে এই ডুবন্ত অংশের আয়তন কত হবে? ডুবন্ত অংশের আয়তনকে যদি আমরা v' বলি, v' হবে টোটাল আয়তনের 3/4 অংশ। এই v' হচ্ছে ডুবন্ত অংশের আয়তন, কার? গোলকের। তাহলে গোলকের ডুবন্ত অংশের আয়তন হলো 3/4 অংশ, কার? টোটাল গোলকের আয়তনে। আশা করি আমার কথাটা বুঝছো। প্রশ্নে বলেছে যে গোলকটি 3/4 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে, তার মানে নিমজ্জিত অংশের আয়তন কত? 3/4 অংশ, কার? টোটাল গোলকের আয়তনে 3/4 অংশ। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো যে গোলকটি নিমজ্জিত অবস্থায় ভাসছে কত? 3/4 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসছে, তার মানে ডুবে আছে কতটুকু? এটুকু ডুবে আছে, এটুকু হচ্ছে 3/4 অংশ। কার 3/4 অংশ? টোটাল গোলকের আয়তনে 3/4 অংশ। তাহলে আমরা ডুবন্ত অংশের আয়তন কত পেলাম? 3/4 × v, এটা হলো ডুবন্ত অংশের আয়তন। আবার আমরা বলছি একটা বস্তু যতখানি অংশ ডুবে থাকবে, ঠিক ওই ডুবন্ত অংশের আয়তনেরই সমান আয়তনের তরল অপসারণ করবে। তার মানে অপসারিত তরলের আয়তনকে আমরা, এটাকে আমরা অপসারিত তরল আয়তন বলতে পারি, v1 = v'= 3/4 / v, তার মানে আমরা v1 সমান বলতে পারি 3/4 v। তাহলে আমরা এখানে v ρ = v1 সমান লিখতে পারি 3/4 v। রো 1 কোনটা? রো 1 হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব দেওয়া আছে 10.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার।
10.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই এই ভিকেটে গেল, তাহলে লাস্ট পর্যায়ে আমাদের রো সমান কত থাকলে এই এখানে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে এখানে তরলের ঘনত্ব। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি, এখানে ক্যালকুলেশন করলে আসবে 3 × 10.5 বাই 4 7.875 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, এটা হচ্ছে তরলের, এই হচ্ছে গোলকের ঘনত্ব। আমরা এখন গোলকের ঘনত্ব পেয়ে গেছি। এখন এর পরের অংশে প্রশ্নে বলেছে গোলকটিকে যদি সমুদ্রের পানিতে নিমজ্জিত করে ছেড়ে দেওয়া হয় তাহলে 20 সেকেন্ড পর এর অবস্থান কোথায় হবে, দ্যাট মিন্স সমুদ্রের কোন স্থানে, নিচে কোন স্থানে থাকবে সেটা তোমাকে বের করতে বলেছে। কেন? কারণ এটা ডেফিনেটলি কিন্তু সমুদ্রের পানির ভিতরে ডুবে যাবে। কীভাবে ডুবে যাবে? দেখো, সমুদ্রের পানি ঘনত্ব দিয়েছে 1025 কেজি পার কিউবিক মিটার, বাট তুমি কিন্তু এখানে গ্রাম পার কিউবিক সেন্টিমিটারে বের করেছো। তো তুমি গ্রাম পার কিউবিক সেন্টিমিটার থেকে যদি কেজি পার কিউবিক সেন্টিমিটার নাও, তাহলে দেখো দেখি এর ঘনত্ব কত আসে। গ্রাম পার কিউবিক সেন্টিমিটার আছে, এটাকে আমরা কেজি পার কিউবিক সেন্টিমিটারে নেব। যদি কেজি পার কিউবিক সেন্টিমিটার নিতে চাও তাহলে কী করতে হবে আমাদেরকে? এখানে আমাদের যেটা করতে হবে, যদিও আমরা এখানে বুঝতে পারছি 1000 দ্বারা গুণ করলে হয়ে যাবে, বাট তারপর আমরা একটু দেখি 7.875, তো ওপরে আছে কি গ্রাম, ওপরে আছে গ্রাম। গ্রাম থেকে যদি কেজিতে নিতে চাও কী করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, 10^-3। আবার নিচে আছে কি সেন্টিমিটার, তাই না? আচ্ছা, আমি এখানে একটাকে একটু ভেঙেই দেখাই, কারণ অনেকে আবার এটা বুঝতে সমস্যা হবে। গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, গ্রাম থেকে আমাকে কী করতে হবে? কেজিতে নিতে হবে। তাহলে কেজিতে নিতে হলে কী করতে হবে? এখানে 10^-3 গুণ করতে হবে, কারণ এর অর্থ হলো 1000 দ্বারা ভাগ করা। আর নিচে কিউবিক সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে নিতে হয় তাহলে কী করতে হবে আমাদের বলতো? সেন্টিমিটার থেকে মিটারে করতে হলে আমরা জানি যে 1 মিটার = 1000 সেন্টিমিটার। আবার আমরা যদি বলি 1 সেন্টিমিটার = কত? 10^-2 মিটার। এর কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে 1 সেন্টিমিটার = 1/100 মিটার। 1/100 করলে 1/100 হয়ে যায় 10^-2। আশা করি আমার কথা বুঝছো। তার মানে নিচে সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 10^-2 করতে হবে, আর এটার উপর কিউব দিতে হবে। কেন? কারণ নিচে সেন্টিমিটার কিউব আছে, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার = 10^-2 কিউব মিটার। তো এটাকে ক্যালকুলেশন করে দেখো, দেখি তো কত আসে। আমি আগে বলেছিলাম 1000 দ্বারা করলেই গুণ করলে হয়ে যেত এখানে, তো আমরা দেখি আদৌ তাই কিনা। 10^-3 আর 10^-2 উপরে আমরা কিউব দিব। হ্যাঁ, ঠিক তাই হলো। কিন্তু তার মানে আমরা এটাকে যদি কেজি পার কিউবিক মিটারে নিই তাহলে 7875 কেজি পার কিউবিক মিটার। তো এখন একটা ব্যাপার একটু খেয়াল করে দেখো, এখানে যে বলা হচ্ছে এই গোলকটাকেই যদি সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া হয়, নিমজ্জিত করে ছেড়ে দেওয়া হয়, তাহলে 20 সেকেন্ড পর এর অবস্থান কোথায় হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে গোলকের ঘনত্ব, সমুদ্রের পানির ঘনত্ব 1025 থেকে অনেক বেশি। মানে ডেফিনেটলি আমরা বলতে পারি যে এটি সমুদ্রের ভেতরে হচ্ছে তোমার সমুদ্রের গভীরতা নিচের দিকে তলিয়ে যাবে, তাই না? তো কত দূর তলাবে? যতক্ষণ পর্যন্ত না বাধাপ্রাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত নিচে যেতেই থাকবে। তোমাকে কিন্তু একদম সর্বশেষ কোন জায়গায় যে থাকবে সেটা বলিনি, বলেছে 20 সেকেন্ড পর কোথায় থাকবে। তাহলে 20 সেকেন্ড পর কোথায় থাকবে আমরা একটু বের করে ফেলি। 20 সেকেন্ড পর কোথায় থাকবে তো আমরা সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের কী দরকার বলো তো? বেগ দরকার, যে হচ্ছে এইটি এই গোলকটি যে নিচে যে নামবে কত বেগে নামবে নিচে। যদি বেগটা যদি পাই তাহলে আমরা কিন্তু বেগ ইনটু সময় গুণ করে দিলেই কিন্তু আমরা সরাসরি পেয়ে যাচ্ছি দূরত্বটা, আসলে কোথায় অবস্থান করছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন সমস্যা হলো বেগ কীভাবে বের করব। অবশ্য আমাদের এখানে বেগ দিয়ে যদি আমরা যদি সরাসরি এখানে AC = VT ফর্মুলাটা অ্যাপ্লাই করি অঙ্কটা হবে না, কারণ আমাদের কিন্তু গোলকটি কিন্তু সমবেগে পড়বে ব্যাপারটা কিন্তু এরকম নয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট ত্বরণে পড়বে, তো সেই ত্বরণটা আমরা কীভাবে বের করবো? আমরা একটা আলাদা পেজ নিই যেহেতু এখানে জায়গা নেই। আমরা ত্বরণটা কীভাবে বের করব, একটু জটিল হতে পারে মনে হতে পারে আর কি তোমার কাছে, কিন্তু আসলে অঙ্কটা খুব বেশি জটিল নয়, মানে পরের অংশটা একটু ভালো করে বোঝো, না বুঝলে কিন্তু একটু জটিল মনে হতে পারে। তো যাই হোক, আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখো, এই যে এই সমুদ্রের পানির ভিতরে যখন তুমি গোলকটা ছেড়ে দিচ্ছ, গোলকটা নিচে যত যাচ্ছে ততই কিন্তু তার বেগ বৃদ্ধি পাবে। হ্যাঁ, যতই নিচে যাবে তত তার বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ এর ভিতরে একটা তরল কাজ করবে। তো সেই তরল আমরা কীভাবে বের করবো? তো দেখো, গোলকের ব্যাসার্ধ তো দেওয়া আছে, আমরা এখন কী কী জানি? দেখো, গোলকের ব্যাসার্ধ জানি, প্লাস আমরা হচ্ছে গোলকের ঘনত্ব জানি, তারপর আবার সমুদ্রের পানি ঘনত্বটাও আমরা জানি। এখন দেখো,
এই যে সমুদ্রের পানির ভিতরে যখন গোলকটা আসবে, হ্যাঁ এটা মনে করো সমুদ্রের পানি আছে এদিকে, তো সমুদ্রের পানির ভিতরে যখন গোলকটি আসবে, আচ্ছা গোলক যখন বাতাসে ছিল তখন কি, মানে সমুদ্রের পানির ভিতরে যখন ছিল না তখন গোলকে একটা ওজন ছিল, সে ওজন কাজ করছিল কোন দিকে, নিচের দিকে। আচ্ছা এবার সমুদ্রের পানির ভিতরে যখন দেয়া হয়েছে তখন সমুদ্রের পানি গোলকের উপরে একটা প্লবতা সৃষ্টি করেছে, সমুদ্রের পানি হচ্ছে একটা প্লবতা সৃষ্টি করেছে, যেটাকে আমরা বললাম মনে করো এফ বা ডাব্লু টু, যেটা বলো না কেন তোমার ইচ্ছা, তুমি এফ বলতে পারো অথবা ডাব্লু টু বলতে পারো, আমরা বললাম ডাব্লু টু। এবার এই যে দেখো সমুদ্রের পানি, সমুদ্রের পানির ভিতরে যখন গোলকটি আছে তখন গোলকটির উপরে দুটি ফোর্স কাজ করছে, একটা গোলকের ওজন সরাসরি কাজ করছে নিচের দিকে, আর আরেকটা হচ্ছে সমুদ্রের পানি কর্তৃক একটা প্লবতা কাজ করছে ডাব্লু টু উপরের দিকে। এখন কথা হচ্ছে যে এই পেনটাকে যদি আমি বাম দিক থেকে একটা বলে টানি আর ডান দিক থেকে একটা বলে টানি, বাম দিকের বল আর ডান দিকের বল যদি সমান হয় তাহলে পেনটা এখানে স্থির, আর যদি ডান দিকের বল যদি বাম দিক থেকে বেশি হয়ে যায় তাহলে পেনটা ডান দিকে চলে যাবে, এটা তো স্বাভাবিক তাই না? তো যখন দেখো মানে আমরা জানি, আমরা ত্বরণের কনসেপ্টটা নিয়েছিলাম এরকমভাবে যে একটা বস্তুর উপরে বল প্রয়োগ না করলে কখনোই ত্বরণ সৃষ্টি হয় না, আর বল প্রয়োগ করলেই যে ত্বরণ সৃষ্টি হবে এমন কিন্তু কোনো কথা নাই, যদি বল প্রয়োগের ফলে বস্তুটি যদি গতিশীল হয় তাহলে অবশ্যই সেই বস্তুর মধ্যে যতক্ষণ পর্যন্ত বল থাকবে ততক্ষণ পর্যন্ত ত্বরণ থাকবেই, এটা কিন্তু আমরা ত্বরণের কনসেপ্টে নিয়েছিলাম, ত্বরণের কনসেপ্টে আমরা এটাই জেনেছিলাম যে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগের ফলে বস্তু যদি গতিশীল হয় তাহলে গতিশীল বস্তুর উপর যতক্ষণ পর্যন্ত বল কাজ করবে ততক্ষণ পর্যন্ত ত্বরণ থাকবে। এখন কথা হচ্ছে একটি বল থাকলে ওই বলটির জন্য ত্বরণ তৈরি হবে, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে বল ছাড়া কখনো ত্বরণ হবে না, একটা বস্তুর উপরে ত্বরণ তৈরি হবে বলের জন্যই। তো এখন একটা বস্তুর উপরে যদি একটি মাত্র বল থাকে তাহলে একটি বলের জন্য ত্বরণ তৈরি হবে, কিন্তু একটা বস্তুর উপরে যদি একাধিক বল থাকে তখন ত্বরণ কি একাধিক বল হচ্ছে প্রত্যেকটা বলের জন্য আলাদা আলাদা ত্বরণ থাকবে? না, যদি একটা বস্তুর উপর একাধিক পরিমাণ বল থাকে তাহলে ওই বস্তুর সমস্ত বলের মাধ্যমে যে একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে, যে একটা লব্ধি বল কাজ করবে, সেই লব্ধি বল এর জন্যই ত্বরণ তৈরি হবে। আচ্ছা এখন লব্ধি বল কী? লব্ধি বল হচ্ছে আমি এই পেনটাকে ডান দিকে যদি 100 নিউটন বলে টানি আর বাম দিকে যদি 40 নিউটন বলে টানি, পেনটা যাবে কোন দিকে? ডান দিকে চলে যাবে। এখন যদি তোমাকে জিজ্ঞাসা হয় কত বলে যাবে, তুমি খুব সহজে বলতে পারবা যে পেনটাকে আপনি ডান দিকে 100 নিউটন বলে টেনেছেন আর বাম দিকে 40 নিউটন বলে টেনেছেন, খুব সহজেই পেনটি 100 থেকে 40 বাদ দিলে যে 60 নিউটন থাকে, 60 নিউটন বলে পেনটি ডান দিকে চলে যাবে। এই যে 60 নিউটন বল এটাকে বলছি আমরা লব্ধি বল, আর এই 60 নিউটন লব্ধি বলের জন্যই এই পেনের মধ্যে একটা ত্বরণ তৈরি হবে, সেই ত্বরণটা ডান দিকে কাজ করবে, তাই পেনটা ডান দিকে গতিশীল হবে। আশা করি আমার কথা বুঝছো। তো এই সমুদ্রের পানির ভিতরে যে গোলকটি রয়েছে এই গোলকের ক্ষেত্রে সেম ব্যাপারটা হবে, যে গোলকের ওপরে একটা ওজন নিচের দিকে কাজ করছে, আর আমরা জানি ওজন মানে হচ্ছে অভিকর্ষ বল। এনিওয়ে আবার প্লবতা কাজ করছে উপরের দিকে, প্লবতাটা একটা বাধা বল তাই না? তাহলে এই দুটো বলের মাধ্যমে একটা লব্ধি বল তৈরি হবে, এই দুটো বলই যদি সমান হয় তাহলে গোলকটি এখানে স্থির থাকবে, আর যদি সমান না হয় তাহলে কি হবে যে গোলকটি যদি নিচের মানে এই দুটি বলের লব্ধি বল যদি নিচের দিকে কাজ করে, হ্যাঁ নিচের দিকে যদি কাজ করে তাহলে গোলকটি নিচের দিকে গতিশীল হয়ে যাবে, আর এই দুটি বলের যে লব্ধি বল হবে W3, এই লব্ধি বলই এই গোলকের মধ্যে একটা ত্বরণ তৈরি করবে। এনিওয়ে আমার কথা এসে বুঝতে পারছো? তাহলে এখন আমরা এই লব্ধি বলটা বের করার চেষ্টা করি। তো লব্ধি বলটাকেই কিন্তু আমরা বলি একটা তরলের ভিতরে কোনো একটি বস্তুর যে লব্ধি বল থাকে সেই লব্ধিটা বলটাকেই কিন্তু বলি বস্তুর পানিতে ওজন। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো যে কনসেপ্ট আমরা ইতিপূর্বে নিয়েছি? তাহলে এখন আমরা এটা কীভাবে বের করতে পারি, বস্তুর পানিতে ওজন ইকুয়াল টু লব্ধি বল ইকুয়াল টু W1 - W2, বস্তুর নিজস্ব ওজন মাইনাস প্লবতা, ওকে। তো W3, তাহলে এই W3-র জন্যই কিন্তু আমাদের কী হবে একটা ত্বরণ তৈরি হবে তাই না? তাহলে ত্বরণ M into A, এটাও যেহেতু একটা বল M into A আমরা বললাম, তো এইখানে M into A আমরা এখানে হচ্ছে এমটা কার বলবো, আচ্ছা এই যেখানে যে W3 যে তৈরি হবে, এই যেখানে যে আমরা যে একটা W3 যে বল পাচ্ছি তাই না, তো এই W3 বলটা কার? W3 এই হচ্ছে বস্তু মানে এই দুটো রেজাল্টেন্ট ফোর্স তাই তো, এই দুটো বলের একটা রেজাল্টেন্ট ফোর্স। এই জিনিসটাকে আমরা আরেকটা ফর্মুলা দিয়ে করতে পারি, নিউটনের একটা ফর্মুলা রয়েছে, নিউটনের ফর্মুলাটা হচ্ছে যে একটা বস্তুর উপরে যদি একাধিক পরিমাণ বল প্রয়োগ করা হয় তখন মানে একটা বস্তুর উপর একটি মাত্র বল প্রয়োগ করলে আমরা জানি F = ma, হ্যাঁ। তো আমি এখানে একটা জিনিস বোঝাতে যাচ্ছিলাম, হয়তো বা অনেকে না বুঝতে পারো, এই জন্য আমি একটা নিউটনের একটা ফর্মুলা দিয়ে বোঝাচ্ছি। F = ma, এটা হচ্ছে একটা বস্তুর উপর যদি একটি মাত্র বল প্রয়োগ করে তখন ফর্মুলা এটা, আর যদি একটি বস্তুর উপর একাধিক পরিমাণ বল প্রয়োগ করা হয় তখন সামেশনাল F = ma, হ্যাঁ
সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এক মানে এই সামেশন অফ এফ মানে সমস্ত বলের সমষ্টি ইকুয়াল টু এম এ। তো সমস্ত বলের সমষ্টির ক্ষেত্রে আমরা কী করবো, যে একের অধিক বল যদি পরস্পর বিপরীত দিক কাজ করে তাহলে এক একদিকের বলকে বলবো পজিটিভ আর একদিকের বলকে বলবো নেগেটিভ। এটা কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু নিয়ে আসছি, আর যদি কারোর কাছে নতুন হয়ে থাকে আমি আবারও বলছি যে সামেশন লাইফ ইকুয়াল টু এম এ, যখন একটা বস্তুর উপর শুধুমাত্র একটি বল কাজ করবে তখন আমরা বলবো এফ ইকুয়াল টু এম এ, আর যখন একটা বস্তুর উপর একাধিক পরিমাণ বল কাজ করবে তখন সামেশন লাইফ ইকুয়াল টু এম এ বলবো, যদি বস্তুটি গতিশীল হয়। তাহলে দেখো যেহেতু আমার এখানে একাধিক পরিমাণ বল কাজ করছে, একটা ডাব্লু ওয়ান আর একটা ডাব্লু টু, হ্যাঁ ডাব্লু থ্রি আমরা বাদ দিই, ডাব্লু থ্রি হিসাবে আমরা বাদ দিলাম, যে এই হচ্ছে নিচে এই এই বস্তুর উপরে তরলের ভিতরে এই সমুদ্রের পানির ভিতরে বস্তুর উপরে বস্তু নির্দেশ ওজন কাজ করছে নিচের দিকে আর প্লবতা কাজ করছে উপরের দিকে। ওকে তাহলে এখন দেখো যে আমরা এখানে সামেশনাল এফ বলতেছে, তো সামেশনাল আচ্ছা এই এমটা কি, এখানে যে আমরা এমটা বলেছি এই এমটা কি, হ্যাঁ এমটা হচ্ছে যেই বস্তুর উপর কাজ করেছে, হ্যাঁ যেই বস্তুর উপর একের অধিক বল কাজ করেছে সেই বস্তুর উপর, বুঝছো আশা করি আমার কথা। তো এনিওয়ে আশা করি বুঝছো যে এমটা কি, সামেশনাল এফ হচ্ছে সমস্ত বলগুলো একটা বস্তুর উপর যে বলগুলো কাজ করেছিলো সেই বলের সমষ্টি, আর এমটা হলো যে বস্তুর উপর বলটা কাজ করছে সেই বস্তুর উপর। এনিওয়ে এবার আমরা এখানে কাজ করে ফেলবো, তো যদি একের অধিক বল পরস্পর বিপরীত দিক হয়ে কাজ করে তাহলে একদিকে বলবো পজিটিভ আর একদিকে বলবো নেগেটিভ। তো কোন দিকে পজিটিভ বলবো কোন দিকে নেগেটিভ বলবো এটার কনসেপ্ট আমরা ইতিপূর্বে জেনে এসেছি, তাও আমি সংক্ষেপে একবার বলে দিচ্ছি যে বস্তু যেদিকে গতিশীল থাকবে আমরা সেদিকে বলবো পজিটিভ আর তার বিপরীত দিকে বলবো নেগেটিভ। ওকে তাহলে বস্তু যেহেতু আমরা বুঝতে পারছি বলটা নিচের দিকে গতিশীল হবে গোলকটা, তাই আমরা নিচের দিকে বলবো পজিটিভ আর ওপরের দিকে বলবো নেগেটিভ। তাহলে নিচের দিকে যদি পজিটিভ বলি, নিচের দিকে যদি পজিটিভ বলি তাহলে ডাব্লু ওয়ান হবে পজিটিভ আর ডাব্লু টু হবে নেগেটিভ এম ইনটু এ। তো আমরা এখানে তো ত্বরণটাকে বের করব, মানে ভরটার জন্য তো আমরা তো হচ্ছে কোনো পজিটিভ নেগেটিভ বিবেচনা করব না, কারণ ভর হলো একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি যেগুলো শুধু সেইগুলোরই পজিটিভ নেগেটিভ বিবেচনা করতে হবে, ত্বরণটার জন্য পজিটিভ নেগেটিভ বিবেচনা করতে হবে। কিন্তু ত্বরণ তো আমরা বের করছি তাই না, ত্বরণ বামে নিচে কাজ করবে না উপরে কাজ করবে সেটা আমরা এখনও জানি না, তো যাকে বের করবো তার জন্য পজিটিভ নেগেটিভ বিবেচনা করার দরকার হয় না, সেটা আমাদের উত্তরই বলে দেয় এটা হচ্ছে কোন দিকে কাজ করছে। পজিটিভ নেগেটিভ দ্বারা অ্যাকচুয়ালি ফিজিক্সে তোমার ডিরেকশন বোঝে, নিচে কাজ করছেন ওপরে কাজ করছে এই জিনিসটা বোঝে। এনিওয়ে তো আমরা তো জানিই না তরণ নিচে কাজ করছেন ওপরে কাজ করছে, যেহেতু এটাকে বের করতে হবে তাই আমরা এটা পজিটিভ নেগেটিভ বিবেচনা করবো না। এনিওয়ে ডাব্লু ওয়ানকে, ডাব্লু ওয়ান হচ্ছে বস্তুর ওজন তাই না, তাহলে বস্তুর ওজন আর ডাব্লু টু হচ্ছে প্লবতা, তো ডাব্লু ওয়ান হলো বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজন যদি হয় তাহলে আমরা বস্তুর ওজন কীভাবে বের করবো, তো বস্তুর ওজন আমরা বস্তুর ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, আবার বস্তুর ভর আমরা জানি বস্তুর আয়তন ইনটু ঘনত্ব ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা একবার এখানে লিখে ফেলি বস্তুর আয়তন কত, বস্তুর আয়তন দেখো এখানে ব্যাসার্ধ তো দেওয়াই আছে, বস্তুর বস্তুর ব্যাসার্ধ দেওয়া ছিল না, বস্তুর ব্যাসার্ধ দেওয়া ছিল আমরা আয়তন বের করতে পারবো, যেহেতু এটা গোলক গোলকের ক্ষেত্রে আমরা ব্যাস আয়তন নিন, এই যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি ফোর বাই থ্রি পাই আর কিউ, ফোর বাই থ্রি পাই আর কিউ, আরের ভ্যালু কত তিন তিন সেন্টিমিটার, আমরা মিটারে নিয়ে কাজ করবো, ফোর বাই থ্রি পাই আর কিউ ইনটু রো, বস্তুর ঘনত্ব তো আমরা একটু আগেই পেলাম 7850, ওকে ইনটু জি 9.8, ওকে মাইনাস ডাব্লু ওয়ানের কাছে সেবার ডাব্লু টু, ডাব্লু টু কি, ডাব্লু টু হলো প্লবতা, ডাব্লু টু প্লবতা। তো প্লবতার সমান আমরা কী জানি, প্লবতা মানে হলো অপসারিত তরলের ওজন, তো অপসারিত তরলের ওজন মানেই হচ্ছে যেহেতু বস্তুটা সম্পূর্ণরূপে ডুবে নিচে চলে যাচ্ছে তাহলে আমরা জানি অপসারিত তরলের আয়তন এবং বস্তুর আয়তন সমান, তাই আমরা এখানে বলবো বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি, আর বস্তুর আয়তন কোনটা, এই যে আমরা একটু আগে লিখলাম এটাই তো বস্তুর আয়তন, ফোর বাই থ্রি পাই আর কিউ, তাই আমরা এখানে কী লিখবো ফোর বাই থ্রি পাই আর কিউ ইনটু, আমরা এই যে এটা প্রয়োগ করছি ফোর বাই থ্রি পাই আর কিউ আয়তন ইনটু ঘনত্ব, আর কার ঘনত্ব তরলের ঘনত্ব, তরল কোনটা সমুদ্রের পানি 1025 ইনটু 9.8 ইকল, এবার এম এম কি, এম হলো বস্তুর ভর। আচ্ছা কার উপরে বলগুলো কাজ করছিল, গোলকের উপর কাজ করছে না, আমরা আগেই বলেছি এমটা হলো যার উপর বলটা কাজ করছে তার ভর, তার মানে এম হচ্ছে গোলকের ভর, তাহলে গোলকের ভর এই যে হচ্ছে গোলকের ভর সমান আমরা কি জানি, ভর সমান জানি আয়তন ইনটু ঘনত্ব, তাহলে গোলকের আয়তন কত, ফোর বাই থ্রি পাই আর কিউ স্কোয়ার ডিসি পাই আর কিউ হবে, ফোর বাই থ্রি পাই আর কিউ ইনটু ঘনত্ব, কার ঘনত্ব বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব কত 7850, ওকে ইনটু এ, এই যে আমি এখানে এই এইটার উপর ভ্যালুগুলো দেখলাম, এদিকে যাই গেছিলাম তাই আমি নিচে চলে গেছি, তো দেখো বাম দিকে ফোর বাই থ্রি, এদিকেও ফোর বাই থ্রি, এদিকেও ফোর, মানে মানে টোটালি দেখো বাম দিকে ফোর বাই থ্রি পাই আর কিউ
আবার এদিকেও 4/3 পাই আর কিউ, তার মানে এই পুরো জিনিসটাই কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই, তুমি দেখো ক্যালকুলেশন করে তো কাটাকাটি হবে, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ কাটাকাটি, তারপর 0.03 হোল কিউব, 0.03 হোল কিউব, 0.03 হোল কিউব কাটাকাটি। তার মানে ফাইনালি এখানে কি থাকছে? আচ্ছা যাই হোক, তুমি কাটাকাটি করো না করো, ক্যালকুলেটার সলভ ফাংশন ইউজ করলে তুমি এখান থেকে সরাসরি এ এর ভ্যালুটা পেয়ে যাবে। তো আমরা তাহলে দেখি এ এর ভ্যালু কত আসতেছে। এ এর ভ্যালু সম্ভবত আসবে হচ্ছে এখানে 7875 মাইনাস 1025 বা 7875 ইনটু 9/0, এখানে এ এর ভ্যালু আসতে হবে 8.53, তার মানে ত্বরণ তৈরি হবে এখানে 8.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার খুব সহজ, আমরা এখান থেকে ত্বরণ পেয়ে গেছি বস্তুটার, ত্বরণ ত্বরণ আচ্ছা দেখো ত্বরণের ভ্যালু পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, ত্বরণের ভ্যালু কিন্তু ক্যালকুলেটারটিতে পজিটিভ আসছে, তার মানে আমরা কোন দিকে পজিটিভ ধরেছি, নিচের দিকে ধরেছি পজিটিভ। সো আমরা বলেছি নিচের দিকে যা কাজ করছে পজিটিভ আর ওপরের দিকে যা কাজ করছে তা নেগেটিভ, তার মানে আমরা নিচের দিকে যেহেতু পজিটিভ ধরেছি ত্বরণ এসছে পজিটিভ, তার মানে বুঝতে হবে ত্বরণ কাজ করছে নিচের দিকে। এনিওয়ে তো ত্বরণ যেহেতু জানি, এবার দেখো তুমি সমুদ্রের পানির উপরে ছেড়ে যখন দিচ্ছ তখন কি এই গোলকের ভর, এই গোলকের বেগ কত? শূন্য। স্থির অবস্থা থেকে তুমি ছেড়ে দিচ্ছ তার মানে শূন্য, গোলকের আদি বেগ শূন্য। এবার সময় দেওয়া আছে কত? 20 সেকেন্ড পর গোলকের অবস্থান বের করতে বলেছে, এস আমাদের বের করতে হবে এবং ত্বরণ দেওয়া আছে, এতে ত্বরণ আমরা পেলাম। তাহলে এখন আমরা যদি অবস্থান বের করতে চাই ইস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করতে পারি। এস আদিবেগ শূন্য তাই পুরোটা শূন্য হয়ে গেলো, হাফ ইন্টু এ এর ভ্যালু আমরা পেলাম 8.53 ইন্টু 20 স্কোয়ার। এবার তুমি এটাকে ক্যালকুলেটার ইউজ করতে পারো, 8.53 ইন্টু হাফ ইন্টু 8.53 ইন্টু 20 স্কোয়ার, সম্ভবত আসছে হচ্ছে 1706 মিটার, অর্থাৎ 1.7 কিলোমিটার নিচে চলে যাবে গোলকটি। তো অঙ্কটা আসলে জটিল মনে হতে পারে, তুমি একটু যদি চিন্তা ভাবনা করে যদি দেখো তাহলে আমার মনে হয় খুব বেশি কঠিন না আর কি, আশা করি বুঝছো অঙ্কটা। তো এই অঙ্কটা থেকে আর কি অনেকগুলো বেসিক পাওয়া যায় আর কি। আমরা আরেকটা অঙ্ক করে ফেলে দেখো, এই অঙ্কটাতে বলা হচ্ছে 20 গ্রাম ভরের এক খণ্ড কাঠকে 70 গ্রাম ভরের একটি ধাতব পদার্থের সাথে বেঁধে, এটা বেঁধে আমি তাড়াতাড়ি লিখতে যে একটু অন্যরকম হয়ে গেছে, বেঁধে 0.97 গ্রাম/সিসি ঘনত্বের তরলে ছেড়ে দেওয়া হলো। কাঠ ও ধাতব পদার্থের ঘনত্ব যথাক্রমে 0.27 গ্রাম/সিসি ও 10.7 গ্রাম/সিসি, অর্থাৎ কাঠ এর ঘনত্ব হচ্ছে এটা আর হচ্ছে ধাতব পদার্থের ঘনত্ব 10.7 গ্রাম/সিসি। শুধু কাঠের টুকরা তরলে কতটুকু নিমজ্জিত থাকবে এটা একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে ধাতব পদার্থ ও কাঠ তরলে কী অবস্থায় থাকবে এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এনিওয়ে তো প্রথমে আমরা দেখি যে শুধু কাঠের টুকরাটি তরলে হচ্ছে কতটুকু নিমজ্জিত অবস্থায় থাকবে। দ্যাট মিন্স 20 গ্রাম ভরের এক খণ্ড কাঠ 70 গ্রাম ভরের একটি ধাতব পদার্থের সাথে বেঁধে ঘনত্বের তরলে ছেদ দেওয়া হলো। তো প্রথম যে প্রশ্নটাতে তোমাকে বলা হয়েছে যে ফার্স্টে যে প্রশ্নটা রয়েছে এখানে, তো সেই ফার্স্ট প্রশ্ন বলেছে শুধু কাঠ যদি হতো, হ্যাঁ যে কাঠকে যদি ধাতুর সাথে যদি না বেঁধে শুধু কাঠ যদি শুধুমাত্র কাঠকে যদি তরলের মধ্যে যদি ফেলা হতো, এই এই তরলটার মধ্যে 0.97 গ্রাম/সিসি তরলের ভিতরে যদি ফেলা হতো তাহলে কাঠের টুকরাটির কত অংশ নিমজ্জিত অবস্থায় থাকতো সেটা তোমাকে বের করতে বলছে, মানে কতটুকু নিমজ্জিত অবস্থায় থাকতো সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে কতটুকু নিমজ্জিত অবস্থায় থাকতো তো সেটা যদি আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে কিভাবে বের করতে পারি একটু দেখি, যে কাঠ তো ডুবে যাবে না, আমরা ঘনত্ব দেখে কিন্তু বুঝতে পারছি এখানে, যে দেখো এখানে কাঠের ঘনত্ব দেওয়া আছে, আমরা ধরি কাঠের ঘনত্ব রো ওয়ান দেওয়া আছে হচ্ছে তোমার 0.27 গ্রাম/সিসি বা কিউবিক সেন্টিমিটার, সিসি মানে কিউবিক সেন্টিমিটার। আবার দেখো এখানে হচ্ছে তরলের ঘনত্ব ধরলাম রো টু দেওয়া আছে কত? 0.97 গ্রাম/সিসি বা কিউবিক সেন্টিমিটার আমরা বলতে পারি, তো সিসি বা আমরা কিউবিক সেন্টিমিটার বলতে পারি এখানে। তো দেখো তাহলে আমরা এখান থেকে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে কাঠের ঘনত্ব কিন্তু তরলের ঘনত্ব থেকে কম, তার মানে কাঠ কিন্তু ডুবে যাবে না। তো কাঠ যদি ডুবে না যায় আমরা কিন্তু ডুবন্ত বস্তুর ক্ষেত্রে, এই হচ্ছে ভাসমান বস্তুর ক্ষেত্রে কিন্তু জানি যে বস্তুর ভর, আমি আর বেশি ডিপে যাচ্ছি না, বস্তুর ভর ইকুয়াল টু এটা আমরা শিখেছিলাম, তো আমি এটা ভেঙে দেখাচ্ছি না কারণ এটা আমরা ইতিপূর্বে শিখেছি, বস্তুর ঘনত্ব বস্তুর ভর ইকুয়াল টু যে বস্তুর ভর ইকুয়াল টু হচ্ছে অপসারিত তরলের ভর, তাই না? এটা আমরা ইতিপূর্বে কিন্তু শিখেছি যে বস্তুর ভর ইকুয়াল টু অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভর। এনিওয়ে বস্তুর ভর ইকুয়াল টু অপসারিত তরলের ভর। তাহলে এখন দেখো আমরা যে কাঠের ভর কতটুকু সেটা কিন্তু প্রশ্ন দিয়েই দিয়েছে, তো কাঠের ভর কত? 200 গ্রাম। ওকে আমরা লিখলাম 200 গ্রাম। এবার আসে অপসারিত
তরলের ভর, আমরা এখানে এখানে যে অপসারিত তরলের ভরটা লিখব, তো অপসারিত তরলের ভরটা কি হবে, যে কার যতটুকু অংশ ডুবে আছে, কার যেই অংশটুকু ডুবে আছে সেই অংশের আয়তন, ধরি কাঠ এক্স পরিমাণ অংশ ডুবে আছে, এক্স আয়তন ডুবে আছে, যে মানে কাঠ যে একটা টোটাল যে কাঠ রয়েছে সেই কাঠের এক্স পরিমাণ অংশ মনে করো এইটুকু অংশ পানিতে ডুবে আছে, এই এক্স পরিমাণ আয়তন ডুবে আছে, আমরা এক্স না ব্যবহার করি ভি ব্যবহার করি, হ্যাঁ স্মল ভি ওয়ান ব্যবহার করলাম, হচ্ছে ভি ওয়ান অথবা তুমি এক্স ব্যবহার করতে পারো কোনো সমস্যা, আমরা বললাম যে এক্স আয়তন ডুবে আছে, তাহলে অপসারিত তরলের ভর ইকুয়াল টু আয়তন ইনটু ঘনত্ব, তাহলে এক্স ইনটু তরলের ঘনত্ব, তরলের ঘনত্বকে আমরা বলছি দুই, 200 ইকুয়াল টু এক্স ইনটু, তো তরলের ঘনত্ব কত 0.97, তো এখান থেকে তুমি 0.97 দ্বারা ভাগ করে দাও, দেখো কত আসে, 200 যদি আমরা 0.97 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আসে হচ্ছে 206, দ্যাট মিনস এক্স এর ভ্যালু আসছে 206.186, এত পরিমাণ আয়তন ডুবে আছে, এত ঘন সেন্টিমিটার, তার মানে কাঠ এত আয়তন ডুবে আছে, আশা করি বুঝছো ব্যাপারটা, যে কাঠ কতটুকু অংশ মানে কত আয়তন কাঠ ডুবে আছে, খুব সহজ। আচ্ছা আমরা এখানে এই মানে কাঠ যে অংশ ডুবে আছে তার আয়তন কেন ব্যবহার করলাম, কারণ আমরা জানি অপসারিত তরলের আয়তন আর হচ্ছে একটা বস্তু যে পরিমাণ অংশ ডুবে থাকে তার আয়তন সমান, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমরা প্রথম অংশটা কীভাবে বের করলাম। এর পরে যে পার্টটা রয়েছে সে পরের পার্টটাতে বলা হচ্ছে যে ধাতু পদার্থ কাঠ তরলে কী অবস্থায় থাকবে, এখন এই ধাতু পদার্থ ও কাঠ তরলে কী অবস্থায় থাকবে, দ্যাট মিনস ধাতু পদার্থ এবং কাঠকে যদি একসাথে করে যদি পানি এই তরলের ভিতরে যদি ছেড়ে দেওয়া হয় তখন কী অবস্থায় থাকবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা মনে করো এটা তরল, হ্যাঁ এই তরলের ভিতরে তুমি একটা ধাতু পদার্থ মনে করো, এটা হলো ধাতু পদার্থ, এই ধাতু পদার্থের সাথে এটা এই যে কাঠ বেঁধে দিছো, এখন এই তরলের ভিতরে এই টোটাল এই যে মানে ধাতু পদার্থ এবং কাঠ মিলে এই তরলের উপরে একটা বল দিবে, সেই বলটা কি হবে ধাতু পদার্থ এবং কাঠের মোট ওজন। আচ্ছা আমরা বললাম যে কাঠের ওজন ডাব্লু ওয়ান এবং ধাতু পদার্থের ওজন ডাব্লু টু, তাহলে এই তরলের ভিতরে সরাসরি নিচের দিকে কাজ করবে কি বলো তো ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু, এই দুটো সমষ্টি, এই দুটো সমষ্টি তো নিচের দিকে কাজ করবে তাই না, ওকে তো তাহলে যেহেতু এই দুটো একসাথে বেঁধে দেওয়া হয়েছে, যেহেতু এই দুটো একসাথে বেঁধে দেওয়া হয়েছে তাহলে এই দুটার ওজন একত্রিত হয়ে নিচের দিকে কাজ করবে এনিবে। আবার দেখো এই তরল পদার্থ কী করবে এর উপরে একটা প্লবতা দিবে, যেটাকে আমরা বললাম ডাব্লু তির এক্সাম্পল হিসেবে বলছি। আচ্ছা যদি এই হচ্ছে কাঠ এবং তরল পদার্থ ভাসবে কখন, যদি দেখা যায় যে এই কাঠ এবং তরল পদার্থের টোটাল ওজন প্লবতা থেকে কাঠ এবং হচ্ছে কাঠ এবং হচ্ছে এই ধাতু পদার্থের টোটাল ওজন প্লবতা থেকে যদি কম হয় তখনই কিন্তু এই বস্তুটা ভাসতে থাকবে, কাঠ এবং এই বস্তুটা ভাসতে থাকবে তাই না, কারণ তখন দেখো যদি কম হয় নিচের দিকে বল যদি কম হয় আর ওপরের দিকে বল যদি বেশি হয় তাহলে এটাকে উপরে নিয়ে চলে যাবে তার মধ্যে ভাসবে, আর যদি সমানও হয় তাও এখানে এটা ডুবন্ত অবস্থায় ভাসতে থাকবে, এটাই তো। আর যদি এমন হয় প্লবতা থেকে এই কাঠ এবং এবং কাঠ এবং হচ্ছে এই বস্তুর টোটাল ভর নিচের দিকে বেশি ওজন কাজ করছে, প্লবতা থেকে বেশি ওজন নিচের দিকে কাজ করছে, তাহলে এই দুটো নিচের দিকে চলে যাবে তার মানে ডুবে যাবে, তাহলে এখন আমাকে কী করতে হবে প্লবতা বের করতে হবে, মানে আসলেই এটা ভাসবে নাকি ডুবে যাবে সেটা বের করার জন্য আমাদের কী বের করতে হবে, প্রশ্ন এসেছে কী অবস্থায় থাকবে তার মানে তোমাকে চেক করে দেখতে হবে এটা ডুববে নাকি ভাসবে, তাহলে এখন আমরা এইটা চেক করতে হলে কী করবো যে হচ্ছে নিচের দিকে সরি এই কাঠ এবং বস্তুর মোট ওজন কত সেটা এবং প্লবতা কত, যদি দেখি যে দুইটা সমান তাহলে বলবো ভাসছে, অথবা যদি দেখি যে প্লবতা থেকে এই নিচের হচ্ছে টোটাল ওজনের থেকে প্লবতা বেশি তাহলে বলবো ভাসছে, আর যদি দেখি যে নিচের দিকে ওজনটাই বেশি তাহলে বলবো ডুবে যাচ্ছে, আমার মনে হয় পারবা জিনিসটা, বাট তারপর আমি সংক্ষেপে দেখাই দিই, আশা করি দুইটা বস্তুর ওজন তুমি বের করতে পারবা, তো দুইটা বস্তুর ওজন এর সমষ্টি মনে করো ডাব্লু বললাম, তাহলে ডাব্লু ইকলটা আমরা দেখো কাঠের কাঠের ভরও জানি প্রশ্নে, দেখো কাঠের ভরও জানি আবার হচ্ছে ধাতু পদার্থের ভরও জানি, তাহলে কাঠের ভরকে আমরা জাস্ট 9.8 দ্বারা গুণ করে দেবো, আবার হচ্ছে 70 হচ্ছে ধাতু পদার্থের ভরকে 9.8 দ্বারা গুণ করে দেবো, করলে তুমি এখানে টোটাল ডাব্লুটা পেয়ে যাবো। আর প্লবতা যদি বের করতে চাও তাহলে প্লবতা মানে কি যে একটা বস্তুর আয়তন এর সমান আয়তনই তরল অপসারণ করবে, প্লবতা মানে অপসারিত তরলের ওজন, তাহলে প্লবতা অপসারিত তরলের ওজন মানে হলো অপসারিত তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি, এটাতে হচ্ছে প্লবতা,
তাহলে এখন অবশেষে তরলের আয়তন মানে কি, যেই বস্তুটা ডুবে আছে তার আয়তন। আচ্ছা এখন তো বস্তু একটা নেই, বস্তু আছে দুইটা, একটা হলো কাঠ এবং ধাতব পদার্থ। তার মানে কাঠ এবং ধাতব পদার্থ মিলে যে আয়তনটা দিবে সেই আয়তনটাই, সেই আয়তনের সমান পরিমাণ আয়তনে তরল অপসারিত হবে। তাহলে এখন আমাকে কাঠের আয়তন এবং এই বস্তুর আয়তন যোগ করতে হবে, খুব স্বাভাবিক। তাহলে টোটাল আয়তন কত হবে কাঠ এবং বস্তুর আয়তনের সমষ্টি? তাহলে কাঠের আয়তন আমরা আশা করি এখান থেকে পেয়ে যাবো। কাঠের আয়তন আমরা বের করতে পারবো না, খুব সহজে যে বের করতে পারবো, কারণ কাঠের ঘনত্ব জানি এবং ভর জানি। কাঠের ভর জানি হচ্ছে 20 এবং ঘনত্ব জানি হচ্ছে আমরা 0.27। এটা দ্বারা ভাগ করলে কিন্তু আমরা কাঠের আয়তন পেয়ে যাবো, কারণ আমরা জানি ভর ইকুয়াল টু আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আমরা যদি হচ্ছে ভর বের করতে চাই, সরি আয়তন বের করতে চাই, ঘনত্ব দ্বারা ভরকে ভাগ করবো, তাহলে এটা কাঠের আয়তন। এবার আমরা হচ্ছে ধাতব পদের আয়তন বের করতে চাইছি, সেম ধাতব পদের ভরকে আমরা ধাতব পদের ঘনত্ব দ্বারা ভাগ দেবো, 10.7 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে। তো এই দুটো সমষ্টি বের করে এখানে বসাবো, আর ওটু তো জানি আমরা, আবার জি এর ভ্যালু জানি, তাহলে একবারে আমরা এখানে W3 পেয়ে যাচ্ছি। এবার এই দুটোতে চেক করে দেখবো, আশা করি চেক করতে পারবো, আমার বলা লাগবে না।